ঠিক আছে, শুরু করি তোমাদের। আমি যে প্রশ্নটা করেছিল যে ট্রাউজার কিংবা এমনটা যদি হয়, স্পেকটেকলস, হ্যাঁ হ্যাঁ ট্রাউজার্স কিংবা প্যান্টস, এগুলো যেগুলো জোড়া জোড়ায়, বুঝেছো? মাথায় রাখো এটা আসলে, হ্যাঁ জোড়ায় জোড়ায় যেটা হবে, যে ট্রাউজার প্যান্টস সিজার্স কাছের দুটো অংশ, হ্যাঁ এগুলো বলে এগুলো সব সময় প্লুরাল হবে। হ্যাঁ মাথায় থাকবে, মনে থাকবে মাই গ্রে ট্রাউজার্স, এখানে দেখো নিড, এটা যদি সিঙ্গুলার হতো তাহলে এখানে নিডস হতো, বুঝা গেল? হ্যাঁ এটা সব সময় মনে থাকে যেন যে এটা এটা সব সময় প্লুরাল হবে। হ্যাঁ এটা ট্রাউজার্স, কারণ এটা জোড়ায়, পেয়ার্স। আইজ এর ক্ষেত্রে তো হবে না, পেয়ার্স, হ্যাঁ পেয়ার্স, যে জিনিসগুলো শুধু শুধু এই এই শব্দগুলো না, পেয়ার্স যতগুলো আছে, হ্যাঁ যতগুলো জোড়ায় জোড়ায় আছে সবগুলোর ক্ষেত্রে একই রুলস মনে থাকবে, পেয়ার্স এর ক্ষেত্রে একই রুলস। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার দেখো আমরা যেটা করছিলাম, আলোচনা করছিলাম, কোন অংশটা যেন কেটে গেল, দেখো এই জিনিসগুলো আমি সেন্টেন্স গুলো পড়তে বলেছি, যেগুলো দেখো দেখো চাইল্ডহুড শোজ দা ম্যান অ্যাজ মর্নিং শোজ দা ডে, এখানে দেখো দুইটা সাবজেক্ট আমরা পাচ্ছি, একটা চাইল্ডহুড আর একটা হলো মর্নিং, এগুলো সকল অ্যাক্টিভ। হ্যাঁ তারপর এটা হলো, এটা জন মিল্টন, একটা এটা একটা বিখ্যাত কবি, বিখ্যাত বলতে ইংরেজদের মানে ইংলিশ লিটারেচারের সবচেয়ে বড় আইকন বলা যেতে পারে, কবিতার সবচেয়ে বড় আইকন হলো জন মিল্টন, ওদের নাটকের সবচেয়ে বড় আইকন যেমন হলো উইলিয়াম শেক্সপিয়র। আচ্ছা তারপরে এটা হলো স্যামুয়েল স্মাইলস বলে একজন বিখ্যাত স্কটিশ অথর। আমি সাধারণত উদাহরণ গুলো দিলে আমরা বিভিন্ন বড় মানুষের উদাহরণ গুলো দেই, মনীষীর, যেন তোমাদের ভবিষ্যতে কাজে দেয়। এক্সাম্পল টিচেস বেটার দেন পারসেপ্ট, বোঝার থেকে এক্সাম্পল দিয়ে বোঝালে মানুষের মনে থাকে। তারপর দেখো ফ্ল্যাটারিং করাপ্টস বোথ দা রিসিভার এন্ড দা গিভার, এটা বার্ক, এডমন্ড বার্ক বিখ্যাত দার্শনিক, ফ্ল্যাটারি মানে যে মানুষ তোর সম্মত করে না, মিথ্যা কথা বলে বলে যে হয়তো, এটা প্রচন্ড পরিমাণে এই কাজের মানে সবচেয়ে বেশি হয় দেখা যায় ইউনিভার্সিটি গুলোতে, প্রচন্ড পরিমাণে শিক্ষকদেরকে ফ্ল্যাট করছে মানে মিথ্যা কথা বলছে। ফ্ল্যাট বলতে আমরা আবার অবশ্য নারী গঠিত বিষয়টা এইভাবে বুঝে যাই, পুরুষরা যখন মেয়েদের সাথে একটু কিছু যেন সুযোগ নেয় তখন ওটাকে ফ্ল্যাট বলে, আমরা বলি ফ্ল্যাটারি বলি, এই শব্দগুলো ব্যবহার করা হয়। দেখো যে প্রচুর পরিমাণে আসলে এরকম সত্য কথা যে ফ্ল্যাটারি করাপ্টস বোথ দা রিসিভার এন্ড গিভার, যে ফ্ল্যাট করে এবং যে রিসিভ করে, বোঝার পরও যে যেন ভালো লাগে, একটু মিথ্যা কথা বললে যেমন সারা আজকে আপনাকে আপনাকে যা লাগছে না, হয়তো অন্য করো এইরকম মানে লাল শার্ট পরে চলে গেছে, হ্যাঁ আর ওর সাথে নীল প্যান্ট পরে চলে গেছে, তারপর হয়তো বলছে স্যার আপনাকে দেখে আজকে যা লাগছে না, মাথা নষ্ট, আমরা তো আপনার সাথে দাঁড়াতেই পারছি না, যতটুকু মিথ্যা কথা যত আছে এগুলো বলে বলে এগুলো খুব চলে বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের সব জায়গাতে চলে, তার মধ্যে এই জায়গাটা একটা। আচ্ছা তো এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো সব সবসময় হলো অ্যাক্টিভ সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট। আমরা আজকে আরেকটা ভার্ব পড়ব, সেটা হলো স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্বটা আমরা ব্যাখ্যা করে পড়ে যাব, এর সাথে আরেকটা জিনিস করব যে এইখানে দেখো অনেক কটা ভার্ব আছে, এই সবগুলো আমরা পড়ব নেক্সট ক্লাসে ব্যাখ্যা সহ, এবং এইগুলো আমরা অ্যাক্টিভ কে প্যাসিভ করব। এখানে যেটা পজিটিভ ভার্ব, ভার্বটা সবচেয়ে বেশি কাজে দিবে তোমাদের, এবং এর সাথে আরো কিছু পাবো আমরা, সাবজাঙ্কটিভ পাবো থেকে শুরু করে আর অনেক কিছু যেগুলো হয়েছে আমাদের পরবর্তীতে অ্যাডমিশনে খুবই কাজে লাগবে, মনোট্রানজিটিভ, রাইট ট্রানজিটিভ। মাথায় রাখবে এই ভার্ব গুলো সব কটা ট্রানজিটিভ ভার্ব, মনোট্রানজিটিভ মানে যে ভার্বের একটা একটা মাত্র অবজেক্ট থাকে তাকে বলে মনোট্রানজিটিভ, আর যে ভার্বের দুইটা অবজেক্ট থাকে তাকে বলে ডাইরেক্ট ট্রানজিটিভ। তেমনি হবে কজেটিভ, ফ্যাক্টেটিভ, কগনেট, রেসিপ্রোকাল, এই সব কটা ভার্বই সবগুলো ট্রানজিটিভ, এগুলো ট্রানজিটিভ ভার্বের বিভিন্ন প্রকারভেদ। আমরা যদিও ট্রানজিটিভ ভার্ব কত প্রকারের হবে গ্রামারে আমরা পড়ি না কিংবা পড়াই না, কিন্তু এগুলো সবগুলো ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এবং যেহেতু সবগুলো ট্রানজিটিভ ভার্ব, সবগুলোরই ভয়েস চেঞ্জ হবে। হ্যাঁ এবং এগুলোকে সাধারণত আমাদের দেশে
এক্সেপশনাল রুলস এর ভিতরে ফেলে দেয় কখনো কখনো, যেটা আসলে মোট এক্সেপশনের ভিতরে যায় না। এটারও একটা গ্রামার আছে, এটা আমরা নেক্সট দুদিন ক্লাস ধরে এটা ব্যাপারটা আলোচনা করব। তো এখন যে ভার্বটা আমরা পড়বো, যে স্টেটিভ ভার্বটা পড়বো, স্টেট স্টেট মানে বুঝতে পারছো, মানে যেটা প্রোগ্রেস করে না, যেটা সামনের দিকে যায় না, যেটা দাঁড়িয়ে থাকে, সেটাকে স্টেট ভার্ব বলে। কিন্তু আমি বলছিলাম তোমাদের যে সমস্ত ট্রানজিটিভ ভার্ব কখনো, সমস্ত ট্রানজিটিভ ভার্ব কখনো, যেটা আমি একটু আগে বলছিলাম যে ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু কোনগুলো হয় না সেই তার মধ্যে কোনগুলো হয় না, মেজর হলো এই স্টেটিভ ভার্ব এবং স্টেটিভ ভার্ব গুলো কি দেখো। মনে আছে এখনো, যদি ভুলে যেতাম তাহলে ভালো হতো হয়তো, তাহলে এই রিস্কটা থাকতো না যে। আচ্ছা তো দেখো, এই একটা বাক্য আমি লিখছি এভাবে, একটা আই হ্যাভ এ কার আমি লিখেছি। আমরা ছোটতে এভাবে একটা বাক্য দেখেছিলাম একবারে, এভাবে আই হ্যাভ এ কাউ, এটাকে ভয়েস চেঞ্জ করেছে, এই ভয়েস চেঞ্জ করেছে, এটা এটা কোন টেন্স বলো তো, আই হ্যাভ এ কাউ বলো, এটা যে কেউ বলো এটা কোন টেন্স, বলো যে কেউ কোন টেন্স, এটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট কি ভয়ঙ্কর অবস্থা, এইভাবে ভয়েস চেঞ্জ আমাদের এর ব্যাকরণগত ভিত্তি কোনটা, কিসের ভিত্তিতে আমি বলছি এটা হয় না, কারণ ভয়েস চেঞ্জ করলে তো কাউ ইজ হ্যাড বাই মি হয়ে গেল, আবার বলছি হয় না, কেন হয় না, মানে ব্যাকরণের কোন অংশটা এখানে ভুল থাকে, কোন জায়গাটা এটাকে রিজেক্ট করে, কেন হবে না, এই জিনিসটা আমি ডিটেলস এ বলবো। হ্যাঁ শুনে যাও, অবশ্যই নতুন কিছু না কিছু শিখবে, প্রতিদিনই শিখবে আস্তে আস্তে, একদিনে তো শিখবে না, সময় লাগবে। দেখো আই হ্যাভ এ কাউ, এ কাউ ইজ হ্যাড বাই মি, যদি টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করে এটা করে দিয়েছে। কিন্তু আমি একটু আগে যে তোমাদের বলছিলাম যে স্ট্যাটিভ ভার্ব, হ্যাঁ সিনট্যাক্স আর সিমান্টিক্স, হ্যাঁ সিমান্টিক্স না সিমান্টিক্স, তাহলে দেখো একটা বাক্য মানে কখন আমরা ভুল বলি, অনেক কটা রিজন আছে, ওর মধ্যে একটা মেজর ভুল একটা বাক্য তখনই বলবো যদি সেই বাক্যের সিনট্যাক্স ঠিক না থাকে তাহলেও সেটা ভুল, এবং সেই বাক্যের যদি সিমান্টিক্স ঠিক না থাকে সেটা ভুল। দেখো আই হ্যাভ এ কাউ যখন আমরা বলছি তখন একটা জিনিস খেয়াল করো যে এই সিনট্যাক্স অনুসারে বাক্যটা কারেক্ট, আই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তেমনি সিমেন্টিক্স অনুসারেও বাক্যটা কারেক্ট, কিন্তু এই কাউ ইজ হ্যাড বাই মি যখন এভাবে বলছি এই বাক্যটার কোনো মিনিংই দাঁড়ায় না, এই বাক্যটা সিনট্যাক্স অনুসারে তো কারেক্ট হচ্ছে কিন্তু এই সিমেন্টিক্স অনুসারে যে আর কোনো মিনিং দিচ্ছে না, তাহলে এটা সঠিক হচ্ছে না বাক্যটা, বুঝতে পারছি, মানে স্যার ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী এটা হচ্ছে কিন্তু সিমেন্টিক্স হচ্ছে না, সিমেন্টিক্স হচ্ছে না, একটা বাক্য যদি একই সাথে সিনট্যাক্স ও সিমেন্টিক্স সঠিক না বলে সেই বাক্যটাকে সঠিক বলবো না, পরবর্তীতে তোমরা প্রচুর পরিমাণে কারেকশন করবে বাক্যের, যে তোমরা বাংলাতেও পড়ো তোমরা কারেকশন, এই কারেকশন যখন তোমরা এত পড়ো তখন দেখবে যে কেন ভুল, আমাদের সাধারণত রুল বেস বলি যে রুল এটা রুল, কিন্তু রুলটা ইংরেজি ক্ষেত্রে যেটা হয় সিনট্যাক্স এবং সিমান্টিক্স এই দুটোকেই সঠিক হতে হবে, যদি দুটো সঠিক না হয় তাহলে বাক্যটা সঠিক হবে না। যেমন মনে করো এই টাইপের একটা আরো কিছু স্টেটিভ ভার্ব পাবে তোমরা, আই হ্যাভ এ কাউ, দেখো এটা কোনো অ্যাকশন নেই, আই হ্যাভ এ কাউ আমার একটা গরু আছে, এখানে কোনো অ্যাকশন নেই, সেহেতু এটা অ্যাকশন ভার্ব আমরা বলবো না, স্টেটিভ ভার্ব বলবো। এখানে তেমনি ভাবে খেয়াল করো এখানে যে রিজেম্বলস, জেনি রিজেম্বলস এ হিন্দু গডেস, মানে সে জেনি একটা মেয়ে একটা হিন্দু গডেসের মতো দেখতে, একজন হিন্দু দেবীর মতো দেখতে, তার মেরি হ্যাড এ লিটল ল্যাম্প, দেখো হ্যাড, আই ওন এ ক্যাসিনো, আই হ্যাভ এ কার, এইগুলো যদি এ ক্যাসিনো ইজ ওন্ড বাই মি, মানে মানে বুলশিট, এই টাইপের বাক্য এগুলো করা যাবে না,
মাথায় রাখবে রিজেম্বলেন্স হ্যাভ ওন এই জাতীয় বাক্যগুলো মানে শব্দগুলো কখনো আমরা প্যাসিভ করব না কারণ এগুলো স্ট্যাটিভ ভার্ব এবং এটা মানে খুবই যৌক্তিক কারণ এবং যদি তোমাকে বলে এটা কেন হয় না তুমি বলবে যে সিনট্যাক্স এটাকে এগ্রি করলেও সিমান্টিক্স এটাকে রিজেক্ট করে আর সিমান্টিক্স যদি রিজেক্ট করে একটা তুমি দেখবে যে যখন আমরা দের স্পিকিং শেখানো হয় বিশেষ করে আমরা যখন মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি আমরা এসএলএ এটাকে বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সিনট্যাক্স সিমান্টিক্স পড়তে হয় স্ট্রাকচার পড়তে হয় কিন্তু তুমি দেখো তুমি যখন বাংলা বলছো একটা একটা বাচ্চা যখন কথা বলছে তোমার সাথে আধো আধো ভাষায় কথা বলছে সে তো একটা পুরো বাক্য বলতে পারছে না পুরো বাক্য যখন সে বলতে পারছে না তারপর সে কি মিনিংটা ক্লিয়ার না তোমার কাছে শুনতে পাচ্ছ সবাই মানে মিনিংটা ক্লিয়ার তার মানে সিনট্যাক্সের থেকে অনেক বেশি সিনট্যাক্সের থেকে আমি একটা জিনিস মনে রাখো সিনট্যাক্সের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সিমান্টিক্স কারণ মিনিংটা ক্লিয়ার দরকার আমার এবং এই যে বলে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ ইজ এ বলে যে মিডিয়াম অফ কমিউনিকেশন যখন বলে তখন তো কমিউনিকেশন করে কি দিয়ে কমিউনিকেশন কিন্তু সিনট্যাক্স দিয়ে করে না কমিউনিকেশন করে সব সময় সিমান্টিক্স দিয়ে সিনট্যাক্স আমরা যে বাংলা বলছি আমরা 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 ব্যাকরণ দিয়ে কতটুকু বলছি বাংলা আমরা বলে যাচ্ছি নেটিভরা যখন ইংরেজি বলছে কতটুকু তারা সিনট্যাক্স দিয়ে বলছে তারা সিমান্টিক্স দিয়ে বলে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ সব সময় ল্যাঙ্গুয়েজ বেজ হলো সব সিমান্টিক্স বেজ ল্যাঙ্গুয়েজ কখনোই সিনট্যাক্স বেজ না সিনট্যাক্সটা মানুষ পরে তৈরি করেছে আরোপিত আমার হাতে আমাকে আমাকে ছোট থেকে শিখিয়েছে এটার নাম আমার হাত ছোট থেকে যদি হাতকে যদি শেখাতে এটার নাম গরু আমি গরু শিখতাম বুঝেছো আমি হয়তো বললাম যে আমার ডান গরুটা ব্যথা করছে হ্যাঁ তো করার কিছু নাই ডান ব্যথা করছে মানে এবং সিনট্যাক্সটা আমরা প্রথমে গ্রামারে যেটা করা হয় যে সিনট্যাক্সটা প্রথমে মানে সিমান্টিক্সটা পড়ে মানুষ একটা ভাষায় ভাবে কথা বলে ভাষা পরিবর্তনশীল ব্যাকরণ পরিবর্তনশীল এই জন্য আগে আমার গুরুত্বপূর্ণ সিমান্টিক্স সেখানে যদি সিমান্টিক্সই ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো মানে গুরুত্ব নেই সিনট্যাক্সের বুঝা গেল মানে তোমরা হয়তো বুঝেছো তার মানে এই যে আমরা ভার্বগুলো পাচ্ছি এই ওন হ্যাভ হ্যাঁ এগুলো রিজেম্বলেন্স এগুলো আমরা স্ট্যাটিভ ভার্ব এগুলোকে আমরা কখনোই প্যাসিভ করব না এবং এই টাইপের বাক্য যে জেনারেল জিনিস হিন্দু করে এবং এই অ্যাডমিশনে কিংবা বিভিন্ন জায়গাতে পরবর্তীতে তোমরা যখন যাবে তখন দুই ভাবে প্রশ্ন আসবে এই বাক্যটার নিচে আন্ডারলাইন করে রেখে দিবে দিয়ে বলবে এটা কোন জাতীয় ভার্ব অ্যানসার স্ট্যাটিভ ভার্ব হবে আবার আরেকটা করবে যে চারটা অপশন দিবে এটাকে প্যাসিভ ভয়েস করে দিবে হ্যাঁ চারটা ভয়েস করে দিবে আর একটা একটা অপশন থাকবে যে এটা প্যাসিভ হয় না সেটা আনসার হবে এটার পাশে প্যাসিভ হয় না অথবা চারটাই ভুল হ্যাঁ এখানে একটা সঠিক দেওয়া থাকবে বাকিগুলো ভুল দেওয়া থাকবে এভাবে করতে হবে এটা কিন্তু খুবই থাকে অ্যাডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার দেখা যায় কারণ এই জিনিসগুলো ওরা চায় যে আমরা এগুলো পড়ে এসেছি আমরা জানি এগুলো আমরা এই ভুলগুলো আমরা করব না ঠিক আছে এইখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তো করো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে করো না দিয়ে আমরা আর একটু পড়াই দিয়ে আজকে শেষ করবো বলো এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা ব্যাপারটা ক্লিয়ার তো তাই না স্যার এটা তো অ্যাকটিভ ভার্বের অপোজিট না স্ট্যাটিভ ভার্ব না অ্যাকটিভ ভার্বের না অ্যাকশন ভার্বের ও সরি অ্যাকশন ভার্বের হ্যাঁ অ্যাকশন ভার্বের হ্যাঁ অ্যাকটিভ ভার্বের অপোজিট তো প্যাসিভ তাই না সাবজেক্ট উনি রাখে হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাকশন ভার্ব মাথায় রাখবে যা একটু আগে শিখলাম না আমরা অ্যাকশন ভার্ব যে অ্যাকশন থাকবে হ্যাঁ এগুলো অ্যাকশন থাকবে না যখন আমি বলি আই হ্যাভ এ কাউ এই ভার্ব এই ভার্বে তো কোনো অ্যাকশন নাই আমার একটা গরু আছে মানে কি এটা মানে কি মেরির একটা ছোট ল্যাম্ব আছে না ল্যাম্ব মানে তো ভেড়া হ্যাঁ ভেড়ার বাচ্চা তো এটা এটা ব্যাপারটা কি জানো তিনবার বলে মেরি হ্যাড আ লিটল ল্যাম্ব আমাদের আমাদের বাংলাদেশেও কিন্তু একটা এরকম আছে আছে কিন্তু যে ছাগল ছানা তাক দিনা দিন দিন দুপাতুলি নাচে মায়ের কাছে কাছে আছে
এরকম তোমরা শুনি নাই স্যার আমি আরে ছোট তো পড়নি যে ছাগল ছানা তাক দিনা দিন দিন দুপা তুলে নাচে মায়ের কাছে কাছে তো এই যে এখানে খেয়াল করো এই মেরি এটা কিন্তু মেরি মানে মাদার মেরি ঠিক আছে ক্রিশ্চিয়ান কিন্তু জিসাসের মা হ্যাঁ আর ল্যাম হলো জেসাস ল্যাম হলো জেসাস হ্যাঁ ল্যাম হ্যাঁ ল্যাম জেসাস কে ল্যাম বলা হয় হ্যাঁ জেসাস তাহলে মেরি হ্যাড লিটল ল্যাম মানে মাদার মেরির জেসাস আছে বুঝা গেল এটা মিনিংটা কিন্তু এটা অত সহজ না বাক্যটা ওকে ঠিক আছে আমার বিশ্বাস এটা বুঝতে পেরেছো আচ্ছা আমরা তাহলে আরেকটা ই বলি আচ্ছা তাহলে প্রথম থেকে আমি একটু ই গুলো দেখাই সেন্টেন্স গুলো দেখাই যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এখানে করো যদি কোনো ওয়ার্ড মিনিং বুঝতে না পারছো তাহলে বলো সেটা নিয়ে আমি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো করবেই না তো আমি আর একটু পড়িয়ে আজকে শেষ করবো গ্রামার গুলো গ্রামারটা আসলে মানে সেইভাবে পড়তে হবে একবারে গ্রামারটা আসলে শুধু এইভাবে গ্রামার দিয়ে পড়ে শিখতে হয় না ভাষা বিজ্ঞান করতে হয় আর আমি আমি যেহেতু রেগুলার ট্রান্সলেশন করি বুঝেছো আমি তো অনেক বই ট্রান্সলেট করি রিসেন্টলি দুইটা বই নিয়ে কাজ করছি এখন যার ফলে এই ভার্বের ব্যাপারগুলো মানে মাইনিউটলি একবারে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পড়তে হয় দেখতে হয় পর্যালোচনা করতে হয় একটা ভার্ব বাংলা থেকে ইংরেজি করতে ইংরেজি থেকে বাংলা করতে যে একটা বেগ পেতে হয় এই জিনিসগুলো এর সাথে আরো কিছু ভার্ব আসবে এগুলো হয়তো 8-10টা ভার্ব আমরা পড়বো তারপরে আমরা চলে যাবো ভয়েস চেঞ্জে ভয়েস চেঞ্জে আমাদের দুই ক্লাসে বেশি হয়তো লাগবে না ওকে আচ্ছা বলো কোনো প্রশ্ন থাকলে বলো না তো শেষ করি আছে আচ্ছা প্রশ্ন তোমাদের প্রশ্ন নাই না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকো তোমরা আবার বুধবার দেখা হবে